সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24-এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো ডিম, আলু ও পেঁয়াজের দাম বেঁধে দিল সরকার। অধিকারের আদিলুরের 2 বছরের কারাদণ্ড। আদিলুর এলানের কারাদণ্ডে মার্কিন দূতাবাসের উদ্বেগ, দিল বিবৃতি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে ইইউ পার্লামেন্টে প্রস্তাব পাশ। যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী। মানুষ যেন ভোট দেয় সেই পরিবেশ তৈরি করুন, তৃণমূল জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। প্রথমবারের মতো ডিম, আলু ও পেঁয়াজের দাম বেঁধে দিল সরকার। বাজার নিয়ন্ত্রণে প্রথমবারের মতো 3টি কৃষি পণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। সেগুলো হচ্ছে ডিম, আলু ও দেশি পেঁয়াজ। বেঁধে দেওয়া দাম অনুযায়ী এখন থেকে প্রতিটি ফার্মের ডিম 12 টাকা, আলু খুচরা পর্যায়ে 35 থেকে 36 টাকা এবং দেশি পেঁয়াজের দাম হবে 64 থেকে 65 টাকা। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ডিম, আলু ও দেশি পেঁয়াজের দাম বেঁধে দেন। এ সময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, কৃষি সচিব ওয়াহিদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। গতকাল বুধবার কৃষি পণ্যের মূল্য পর্যালোচনা সংক্রান্ত একটি সভা হয়। এরপর আজ এই সংবাদ সম্মেলন করা হয়। বাণিজ্যমন্ত্রী বলেছেন, খুচরা পর্যায়ে প্রতিটি ডিম যদি 12 টাকা বিক্রির সিদ্ধান্ত ব্যবসায়ীরা না মানেন, তাহলে পণ্যটি আমদানির অনুমতি দেওয়া হবে। ইতোমধ্যে ডিম আমদানির অনুমতি চেয়ে ব্যবসায়ীদের আবেদন মন্ত্রণালয়ে জমা আছে। এছাড়া আলুর বিষয়ে তিনি বলেন, হিমাগার থেকে বেশি দামে আলু বিক্রির অভিযোগ পাওয়া গেলে নিলাম করে নির্ধারিত দামে আলু বিক্রি করে দেওয়া হবে। টিপু মুন্সি বলেন, উৎপাদন খরচ হিসাব করে আমরা দেখেছি ডিম, আলু ও পেঁয়াজ বেশি দামে বিক্রি হচ্ছে, সেজন্য আমরা কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বসে এই দাম নির্ধারণ করেছি। অধিকারের আদিলুরের 2 বছরের কারাদণ্ড। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারায় মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অধিকারের পরিচালক এএসএম নাসির উদ্দিনকেও 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের 10,000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এম জুলফিকর হায়াত আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। ওই ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার পর আদিলুর রহমান খান ও এএসএম নাসির উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে নেওয়ার আগে প্রিজন ভ্যানে তোলার সময় আদিলুর রহমান খান সাংবাদিকদের বলেন, আমি ন্যায় বিচার পাইনি, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। আদিলুর এলানের কারাদণ্ডে মার্কিন দূতাবাসের উদ্বেগ, দিল বিবৃতি। মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের 2 বছরের কারাদণ্ড দেওয়ার পর মামলার রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এই উদ্বেগের কথা প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র মানুষের অধিকার ও মৌলিক স্বাধীনতার প্রচার ও সুরক্ষায় মানবাধিকার কর্মী এবং সুশীল সমাজ সংগঠনগুলোর কার্যক্রমকে দৃঢ়ভাবে সমর্থন করে। আমাদের 2022 কান্ট্রি রিপোর্ট অন হিউম্যান রাইটস ইন বাংলাদেশ প্রতিবেদনে অনলাইন এবং অফলাইনে মত প্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা এবং মানবাধিকার সংগঠনগুলো বিশেষ সরকারি বিধিনিষেধের সাথে পরিচালিত হওয়ার কথা তুলে ধরা হয়েছে। এ অবস্থায় ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে আজকের রায় উদ্বেগ প্রকাশ করছে এবং মনে করছে এটি মানবাধিকার কর্মী এবং সুশীল সমাজের গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ভূমিকা পালনের সদিচ্ছাকে আরও দুর্বল করে দিতে পারে। এতে আরও বলা হয়, যেই ক্ষমতায় থাকুক না কেন, অধিকার কয়েক দশক ধরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং প্রতিবেদন তৈরি করেছে। গণতন্ত্রের অপরিহার্য অংশ হিসাবে আমরা মত প্রকাশের স্বাধীনতা এবং প্রাণবন্ত নাগরিক সমাজকে অব্যাহতভাবে সমর্থন করি এবং মৌলিক অধিকার নিয়ন্ত্রণের প্রচেষ্টার বিরোধিতা করি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ইইউ পার্লামেন্টে প্রস্তাব পাশ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আনা প্রস্তাব ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে পাশ হয়েছে।
বাংলাদেশ ছাড়া আজারবাইজান ও গুয়াতেমালার বিরুদ্ধেও একই ধরনের প্রস্তাব পাশ হয়েছে ইইউ পার্লামেন্টে। যৌথ প্রস্তাবে নাগরিক অধিকার চর্চার বিষয়ে আন্তর্জাতিক চুক্তি অনুসরণে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইইউ পার্লামেন্ট। এক বিবৃতিতে ইইউ পার্লামেন্ট সদস্যরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে সরকারের প্রতি এনজিও, মানবাধিকার সংস্থা এবং কর্মী, ধর্মীয় সংখ্যালঘুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের 78তম অধিবেশনে যোগ দিতে আগামী রবিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 22 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৈশ ভোজের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডক্টর মোমেন বলেন, এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মূল বিষয়গুলো বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক। মানুষ যেন ভোট দেয় সেই পরিবেশ তৈরি করুন, তৃণমূল জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। অনাবাদি জমি চাষ, গাছ লাগানো, কমিউনিটি ক্লিনিকের খবরাখবর রাখা, মাদক ও সন্ত্রাসের দিকে বিশেষ নজর দেওয়া সহ তৃণমূল জনপ্রতিনিধিদের প্রতি একগুচ্ছ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে জাতীয় স্থানীয় সরকার দিবস 2023 উদযাপন অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, আপনারা তৃণমূল জনগণের ভোটে নির্বাচিত সেবক, আপনারা যথাযথ দায়িত্ব পালন করে মানুষের আস্থা অর্জন করে এগিয়ে যাবেন। মানুষ যেন আবার ভোট দেয় সে পরিবেশ তৈরি করবেন, আমরাও এটা চাই। আজকে যে দীর্ঘদিনের উন্নয়নের ফসল, এটা যেন অব্যাহত থাকে, কেউ যেন পিছিয়ে দিতে না পারে। বাংলাদেশের ভাবমূর্তি আমরা আরো উজ্জ্বল করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ইউনুসের আশ্রয় নিয়েছে মন্তব্য তথ্যমন্ত্রীর। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ইউনুসের আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপি অভিযোগ করেছে যে তাদের আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার জন্য ডক্টর ইউনুসের প্রসঙ্গ আনা হয়েছে। আমি ইউনুসের প্রতি সম্মান রেখে জানাতে চাই, নোবেল পেলে কেউ কি আইনের ঊর্ধ্বে চলে যায়? তারা শ্রমিকদের 5% লভ্যাংশ দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি কি তা দিয়েছিলেন? বিএনপি এখন আন্দোলনে ব্যর্থ হয়ে তার আশ্রয় নিয়েছে। বুধবার প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ডক্টর জেবুন্নেসা রচিত বেদনাতুর 1975 আগস্টের শহীদদের আলেখ্য শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, 15 আগস্টের হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল জাতিরাষ্ট্রকে হত্যা করা। এ হত্যাকাণ্ড মানব ইতিহাসের জঘন্য হত্যাকাণ্ড। কারবালার প্রান্তরের নারী শিশুদের রেহাই দেওয়া হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু পরিবারের নারী সহ ছোট্ট শিশু রাসেল সবাইকে হত্যা করা হয়েছিল। চকরিয়ায় নদী থেকে সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার। চকরিয়া উপজেলার মাতামুহুরি নদী থেকে মহসিন ভুট্টা নামে এক সাবেক সেনা সদস্যের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল 6টার দিকে এ লাশ উদ্ধার করা হয়েছে। সূত্রে জানা গেছে, বুধবার সকালের দিকে স্থানীয়রা মাতামুহুরি নদীর ব্রিজের নিচে একটি লাশ ভাসতে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এ লাশ উদ্ধার করে। মহসিন ভুট্টা চকরিয়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সওদাগর পাড়ার মরহুম খলিলুর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন। চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লাশের সুরাতাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন, লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। আন্দোলন ভিন্ন খাতে নিতে ইউনুস ইস্যু আনা হয়েছে দাবি ফখরুলের। বিএনপির সরকার পতনের এক দফা আন্দোলন ভিন্ন খাতে নিতে ডক্টর ইউনুস ইস্যু সামনে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ডক্টর ইউনুস ব্যক্তিগত প্রতিহিংসার শিকার। বুধবার সকালে রাজধানীর 2টি হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়রের পদত্যাগ করা উচিত। আওয়ামী লীগের মূল লক্ষ্য দুর্নীতি, মন্তব্য করে তিনি বলেন, সারা দেশে যখন ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করে তখন
স্বাস্থ্যমন্ত্রী সহ মেয়ররা বিদেশ ভ্রমণ করেছেন, আসলে তাদের লক্ষ্যই থাকে কিভাবে দুর্নীতি করা যায়। 9 সেপ্টেম্বর ঢাকায় গণমিছিলের ঘোষণা বিএনপির। 9 সেপ্টেম্বর ঢাকায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা সহ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি এই কর্মসূচি দিয়েছে। আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আগামী শনিবার এই গণমিছিল করা হবে। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎভাবে আন্দোলনে থাকা রাজনৈতিক দল জোটগুলো এই কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। বর্তমানে বিএনপির সঙ্গে ছোট বড় মিলে 36টি রাজনৈতিক দল সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎভাবে আন্দোলন করছে। এছাড়া আরও কয়েকটি দল পৃথকভাবে আন্দোলন করছে।